মাদকের লেনদেনের বিরুদ্ধে অভিযানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক মাদক কারবারির বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটে কালিয়াচকের বালিয়াডাঙ্গায়। তবে গুলিতে পুলিশের কেউ জখম না হলেও গুলিবিদ্ধ হলেন স্থানীয় এক যুবক। তার তলপেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলিবিদ্ধ যুবকের নাম রাজীব শেখ, বয়স 16। তার বাড়ি বৈষ্ণবনগর থানার কুম্ভীরাতে। এদিকে যে মাদক কারবারি গুলি চালিয়েছিল বলে অভিযোগ, পিছু ধাওয়া করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই মাদক কারবারির নাম আসমাউল শেখ, তার বাড়ি কালিয়াচকের কলেজ মোড়ে। পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি উদ্ধার হয়েছে প্রায় 400 গ্রাম ব্রাউন সুগার। তবে ওই কারবারির সঙ্গে থাকা আরও এক মাদক কারবারি পালিয়ে যায়। তার খোঁজে তল্লাশি শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। জি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারি ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।